জারগাঁওত প্রাক্তন ছাত্রছাত্রী আর শিক্ষাগুরু ন্যাস বঁটা সুনীতা চৌহানলৈ। জারগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত শনিবারে প্রাক্তন ছাত্রছাত্রী আর শিক্ষাগুরু ন্যাস বঁটা সুনীতা চৌহানলৈ প্রদান করা হয়। কৃতি শিক্ষক কিরণ শইকীয়ার সঞ্চালনাত অনুষ্ঠিত অভিনন্দন অনুষ্ঠানত অঞ্চলটোর 13 গৰাকী কৃতি ছাত্রছাত্রীক সম্বর্ধনা জানানো হয়। খৈরাবাড়ী সাহিত্য সভার সভানেত্রী জয়মতী ডেকায় বন্তি প্রজ্বলনে ন্যাস বঁটা প্রদান অনুষ্ঠানটি শুভারম্ভ করে। জারগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন আর বর্তমানের ছাত্রছাত্রীসকলের দ্বারা পরিবেশন করা পড়াশে সকলকে আপ্লুত করে। জারগাঁও হাইস্কুলের প্রাক্তন ছাত্র রঞ্জিত কুমার রাভাই মুক্তি সভা উদ্বোধন করে। মুক্তি সভাত বিশিষ্ট লেখক তথা অবসরী আয়ুক্ত রবীন্দ্র কুমার দাসে নির্দিষ্ট বক্তা হিসাবে বক্তব্য রাখে। তেওঁৰ বক্তব্যত ছাত্রছাত্রীক পরামর্শ দিয়ে যে প্রতিদিনে বাতৰি কাকত পড়ব, যিকোনো উচ্চ পর্যায়ের বিষয়া হবলে হলে পাঠ্যপুথির উপরও বাতৰি কাকত পড়িবই লাগিব। IAS অফিসার হবলৈ কি করব লাগিব না লাগিব, কিন্তু একটা কাম তো করবই লাগিব, বাকি কি করব সেবিল পিছত হব, এবছর পাছত দুবছর পাছত হব, হায়ার সেকেন্ডারি পাস করার পাছত ওলাব, কিন্তু একটা কাম তো আজিয়ে করব লাগিব। IAS অফিসার হবলৈ, SAS অফিসার হবলৈ, ডাঙর ডাঙর পুলিশ অফিসার হবলৈ একটা কাম তোমাকে আজিয়ে করব লাগিব, যদি কালিলৈকে করা নাছিলা আজিয়ে করবা, সেটা হল বাতৰি কাগজ পড়া। হিন্দী বিষয়ের শিক্ষক গান্ধী কুমার নাথে 2024 বর্ষত হিন্দী বিষয়ত লেটার নম্বর পোয়া 5 গৰাকী ছাত্রছাত্রীক 2001 টাকাক বঁটা প্রদান করে। উক্ত অনুষ্ঠানত জারগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ভূমিধর সহরিয়া, বর্তমানের অধ্যক্ষ রাজীব শর্মা, কেবাগৰাকী অবসরী শিক্ষক, অঞ্চলটোর অভিভাবক আদি উপস্থিত হয়। নর্থ ইস্ট লাইভ টুডে, খৈরাবাড়ী। গাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আর শিক্ষাগুরু ন্যাসর একটা বঁটা বিতরণী অনুষ্ঠান আছে। এই বার্ষিক অনুষ্ঠান প্রতি বছরে করে থাকে। আজি মোকে নিমন্ত্রণ জানালে, তার কারণে মানে মো কৃতজ্ঞতা প্রকাশ করছো। ইমান সুন্দরক ইমান নিয়ারিক একটা অনুষ্ঠান চলালে, ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষয়িত্রী আর স্থানীয় লোকসলক বঁটা প্রদান অনুষ্ঠানটোরে ছাত্রছাত্রীসলক উৎসাহিত করলে। যাওয়া হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা বিভিন্ন বিষয়ত এই বিদ্যালয়ের কৃতিত্ব অর্জন করা ছাত্রছাত্রীসলক বঁটা প্রদান করলে। 7 গৰাকী ছাত্রী, 6 জন ছাত্র, 13 জন, এই 13 জনে ভবিষ্যতলৈ আরও বহুতকে উৎসাহিত করব বলে মানে বিশ্বাস করো, যে বিদ্যালয়খনের সুনাম অর্জন করব, ভবিষ্যতে সুনাম অর্জনের সঙ্গে স্কুলখন ভিতর এখন জাকজ্বলিক জিলিকা স্কুল হব বলে মানে আশা রাখছি। বিদ্যালয়খনের প্রাক্তন ছাত্রছাত্রী সকলে লগ লাগে 2014 চনের এটি প্রাক্তন ছাত্রছাত্রী আর শিক্ষাগুরু ন্যাস মুক্তি করেছে। আর এই ন্যাসর দ্বারা যা 10 বছরে এইখান বিদ্যালয়ের আটাইতক বেশি মেধাবী ছাত্রী ছাত্র বা ছাত্রীগীক ন্যাস বঁটা প্রদান করে আছে। এই অনুষ্ঠান প্রতি বছরে রূপায়ণ হয় আর ইয়াত ভালেকেইগৰাকী প্রসিদ্ধ ব্যক্তিক আমন্ত্রণ করে বক্তৃতা আর প্রেরণাদায়ক ভাষণ ছাত্রছাত্রীর কারণে রখা হয়েছে। তারপরে এই ন্যাসে প্রতি বছরে প্রতিভা সন্ধানী পরীক্ষা অনুষ্ঠিত করে আর ছাত্রছাত্রীসলের মাজত অনুষ্ঠিত হওয়া এই পরীক্ষার ফলাফল নির্ধারণ করে পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়ে পরীক্ষা পরিচালনা করে আর সেই অনুসরি প্রথম, দ্বিতীয় আর তৃতীয় পুরস্কার প্রদান করা হয়। আজিও এনে এক অনুষ্ঠান ইয়াত অনুষ্ঠিত হয়েছে। আজি এই অনুষ্ঠানত উপস্থিত আছে ভারতীয় প্রশাসনিক সেবার এগারী অবসরপ্রাপ্ত আয়ুক্ত, ধেমাজি জেলার লক্ষিমপুর জেলার প্রাক্তন উপায়ুক্ত, এগারী বিশিষ্ট লেখক আর কুইজার এগারী প্রেরণাদায়ক বক্তা রবীন্দ্র কুমার দাস। তেখেতর মন্ত্রমুগ্ধ ভাষণ প্রায় 1.5-2 ঘন্টা ধরে আমি শুনেছো আর আমার ছাত্রছাত্রীসলে ভাষণের উজ্জীবিত হয়েছে।